রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকের বিষয়, রমজানে শারীরিক ওজন কমানোর উপায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন, কারণ আপনাদের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসে সবাই বেশ চিন্তিত থাকেন, কারণ অনেকের ওজন বেড়ে যায়। সুপ্রিয় দর্শক, আজ কথা বলবো রমজান মাসে ওজন কমানোর উপায় নিয়ে। প্রায় সময় দেখা যায় যে রমজান মাসে ইফতারের সময় অনেকেই ভাজা পোড়া খাবার বেশি খেয়ে ফেলেন, আবার অনেকেই আছেন শরবত খেতে খুব পছন্দ করেন, অনেকে মিষ্টি কম খাচ্ছেন কিন্তু চিনির পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে খাচ্ছেন, এতে করেই কিন্তু ওজন বৃদ্ধি পায়। তাই কী কী ধরনের খাবার খাবেন এবং কীভাবে খাবেন, আজ সেই বিষয় নিয়ে কথা বলবো। রমজান মাসে ইফতারে আপনি যতটা সম্ভব ভাজা পোড়া খাবার একেবারেই এড়িয়ে চলবেন। সবসময় ইফতারের সময় আপনি চেষ্টা করবেন ফাইবার জাতীয় খাবার সিলেক্ট করার, যেমন বিশেষ করে সেটি ফলমূল হতে পারে, বেশি করে ফলমূল রাখবেন। এবং শরবতের সময় চেষ্টা করবেন যে চিনি কম করে খাওয়ার, আর অবশ্যই এক চামচের বেশি চিনি খাওয়া যাবে না ইফতারের সময়। তবে আমি সাজেস্ট করব আপনাকে যতটা সম্ভব চিনি এবং তেল জাতীয় খাবার এড়িয়ে চলে যে খাবারগুলো সহজে হজম হবে সেই খাবারগুলো সিলেক্ট করার। তো এখানে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে অনেকের দেখা যায় যে এমন অবস্থা হয় যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেমের কারণেও অনেকের ওজন বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার খাবারের লিস্টে চিরা, দই, কলা রাখতে পারেন। এতে করে যেমন খাবারটি খুব সহজেই হজম হবে, তেমনই আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। অবশ্যই রাতের খাবারও খেতে হবে। অনেকেই আছেন যে শুধুমাত্র ইফতারের পরে একেবারেই সেহরি করে তারপরে রোজা রাখেন, এতে করে অনেকের অনেক ধরনের সমস্যা হয়। তবে ওজন কমানোর ক্ষেত্রে অনেকের এই বিষয়টি ভুল ধারণা যে রাতের খাবার না খাওয়া। আসলে একটু হলেও রাতে কিছু না কিছু খেতে হবে। হালকা খাবার রাখতে পারেন, যেমন আপনি রাতে রাখতে পারেন একটি রুটি, এর সাথে শাকসবজি এবং এক পিস মাছ। সেহরির সময় অবশ্যই ভারী জাতীয় খাবারকে আপনি এড়িয়ে চলবেন। আপনি সবসময় চেষ্টা করবেন মিক্সড সবজি খাওয়ার এবং এর পাশাপাশি মাছ খাবেন। এবং খাবারের লিস্টে আপনি চাইলে মুরগির মাংস রাখতে পারেন। অনেকেই আছেন যে সেহরিতে দুধ খেতে পছন্দ করেন বা দুধ পান করতে পছন্দ করেন, যাদের কিনা ক্যালসিয়ামের অভাব আছে এবং যাদের শারীরিক বিভিন্ন সমস্যা কাজ করে বা দেখা যায়, তারা এক গ্লাস দুধ খাবারের লিস্টে রাখতে পারেন। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এবং অনেক সময় দেখা যায় যে রমজান মাসে রোজা রেখে অনেকেই অনেক ক্লান্ত হয়ে যেয়ে পড়েন বা অনেক ধরনের সমস্যায় পড়েন। তো সেক্ষেত্রে ক্লান্তিভাব দূর করার জন্য অবশ্যই নিয়মিত পানি পান করতে হবে। নিয়মিত পানি পান করলে শরীরে যেমন এনার্জি পাওয়া যায়, তেমনই ওজন কমানোও অনেক বেশি সহজ হয়ে পড়ে। এবং এর পাশাপাশি অবশ্যই আপনি ব্যায়াম করার চেষ্টা করবেন। নিয়মিত ব্যায়াম করলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আশা করি আমার দেওয়া পরামর্শ দ্বারা আপনারা সকলেই উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।